আমাদের পাকঘরে অনেক পবিত্র খাবার আমার মা ভাবি বোনেরা তৈরি করে, মা ইয়েতে বাজারে যে আমরা হোটেল থেকে যে খাবারগুলো আনি সেই খাবারগুলোর ভিতরে যে তৈলটা দেওয়া খাবারটা ভাজা হয়। বর্তমানে তৈলের যে বিচ্ছিরি ক্রাইসিস যাইতেছে বাজারে, এই সময় আমাদেরকে একটু সতর্ক হইতে হবে। একদম নিজেদের ভাঙানো সরষের তেলটা, খাঁটি সরষের তেল খুঁজে খেতে হবে, কারণ সরষের তেলের মধ্যে ভেজালটা বেশি এসে যাচ্ছে। সরষের তেল, সয়াবিন তেল, পাম অয়েল, যতগুলি তৈল আমরা খাচ্ছি, যতটুকু পারা যায় নিজেদের সর্বরকম শক্তি দিয়ে হইলেও আমাদেরকে সরষা বাটা, সরষার তেল খাওয়ার অভ্যাস করতে হবে। পেটের সমস্যার জন্য, গুড়া কৃমির জন্য, ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করার জন্য সরষা বাটা এবং সরষের তেলের একটা ভূমিকা ছিল। হাজার বছর আগে এত ডায়াবেটিস ছিল না, এত প্রেশার আমাদের দেশে ছিল না, এই সরষের তেল বাদ দিয়েই আমাদের এইগুলো আসছে। আবার এখন বিদেশ থেকে একটা ভেজাল সরষের তেলের বা সরষাও আসে, যেটা আসলে সরষা না, এটা লিন সিড বলে, এটা কানাডা অস্ট্রেলিয়ার একটা ঘাসের বীজকে ভাঙায় তৈল করা হয়, তারপরে তৈলের একটা অ্যাসাইন দিয়ে দেওয়া হয়। কিন্তু আসলে খাঁটি সরষের তেল আপনাদের খুঁজে নিতে হবে, কারা সরষা ভাঙায়, কারা লিন সিড ভাঙায়, এটা আপনাদেরকে চিন্তা করতে হবে। অনেক বড় বড় কোম্পানিও এখন তৈলের নামে ওই লিন সিড এবং তৈলের অ্যাসাইন দিয়েই তৈল বাজারজাত করতেছে। এরকম রাইস ব্র্যান অয়েলটা আমাদের দেশের জন্য খুবই ভালো, কিন্তু এখন আবার এত ক্রাইসিস বাজারে দেখা দিচ্ছে রাইস ব্র্যান অয়েল পাওয়াই এখন খুব মুশকিল হয়ে পড়ছে। অর্থাৎ তৈল আমাদের জীবনের জন্য অপরিহার্য, আর অধিক তৈল খেলে আমাদের স্টমাক আপসেট হতে পারে, লিভার ফেটিক হতে পারে, শরীরে চর্বি বেড়ে যেতে পারে। এই যে চর্বি বেড়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, এটার দিকেও আমাদের কড়া দৃষ্টি রাখতে হবে। আলহামদুলিল্লাহ।